بسم الله الرحمن الرحيم وما আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, যারা সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গে শুনতে চাচ্ছেন ইকরা বাংলার টিভি সামনের বসে, তো আমি আপনাদেরকে সুন্দর একটা আঙ্গিনার দাওয়াত দিচ্ছি, যেখানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জীবন শুরু করতেছেন। আমরা আলোচনা করতেছিলাম যে তিনি মদিনায় এসে যে সমস্ত চ্যালেঞ্জেসগুলোর মুখোমুখি হয়েছিলেন এবং সেইগুলোকে তিনি কীভাবে মিটিয়ে সামনে একটা জাতিকে নিয়ে যাচ্ছেন, তার পটভূমিগুলো আলোচনা করতেছিলাম। এবং আমরা গত এপিসোডে বলেছি যে তিনি ও সাহাবাদের মধ্যে যারা মুহাজির হয়ে এসেছেন এবং যারা ওখানে আনসার ছিল, এদের মধ্যে একটা সুন্দর বন্ধন তৈরি করে দিলেন এবং ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করে দিলেন। এই ভ্রাতৃত্বটা হলো একেবারে খুবই ইউনিক পর্যায়ের ভ্রাতৃত্ব, এটা পৃথিবীর ইতিহাসে এরকম ঘটে নাই। একটা অনন্য উম্মা তিনি তৈরি করলেন, অনন্য সম্পর্ক তৈরি করে দিলেন এবং একটা অনন্য শক্তি তিনি তৈরি করলেন যেখানে কোনো ভেদাভেদ নেই। কেউ বলতে পারবে না তুমি বেটা বাইরের থেকে আসছো, কেউ বলতে পারবে না তুমি এখানে থাকো, তুমি তোমার দায়িত্ব পালন করো, আমি কিছু করব না। বরং সবাই মনে করবে যে আমারই জায়গা এটা, আমি এখানে আছি। তবে আল্লাহ তাআলার মানে একটা বিশেষ নিয়ামত এই জায়গায় যে যারা আনসার ছিলেন তাদের ভূমিকা ছিল এত বলিষ্ঠতম, আমি তাজ্জব হয়ে যাব। আমি যখন মদিনায় আমার জীবনের ভালো একটা অংশ যখন ওখানে কাটাইছি, এই অনুভূতিটা আমার মধ্যে আছে যে সুবহানাল্লাহ, আমার উস্তাদরা, তারপরে আমার যারা সব বন্ধুরা একসাথে পড়াশুনো করেছি তাদের সাথে যে মনের যে মানে সম্পর্কটা তৈরি হয়েছে, আমার কাছে মনে হয় যে আনসারদের সেই চরিত্র এবং সেই ভালোবাসা, মানুষের মধ্যে সেই হৃদ্যতা এবং ভ্রাতৃত্ব এখনও মনে হয় উজ্জীবিত আছে। ওইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ভ্রাতৃত্বটা ছিল এমন যে একজন ভাই মারা গেলে আরেকজন ভাইয়ের ওয়ারেস হতো, কিন্তু এটা কিন্তু আর কোথাও নেই, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম করলেন। এবং এই মানে একজন মারা গেলেই তার ওয়ারেস আরেকজন হতো, আপন ভাই হতো না ওয়ারেস, কিন্তু এই ধরনের ভাই ওয়ারেস হতো। এরপরে যে অবশ্য এই যে সিস্টেমটা, এই ভ্রাতৃত্বের যে ওয়ারেস হওয়ার সিস্টেমটা বহু বদরযুদ্ধ পর্যন্ত চলে। বদরযুদ্ধের পরে আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করে দেন যে ওয়া উলুল আরহামি বাদুহুম আউলা বিবাদ, যারা আত্মীয়তার সম্পর্ক, তারা যারা ঘনিষ্ঠ আছেন তারা একে অপরে অন্যদের চেয়ে ঘনিষ্ঠ। এইভাবে একটা আয়াত নাজিল হলো। এই আয়াতের মানে ইমপ্লিমেন্টেশনটা হলো এই যে যারা মানে রক্তের সম্পর্ক তারাই শুধু ইনহেরিট্যান্ট হবে, তারাই শুধু উত্তরাধিকার হবে, এছাড়া অন্য কোনো ভ্রাতৃত্ব, অন্য কোনো বন্ধুত্ব উত্তরাধিকার বানাবে না। এই আয়াত এসে আগের নিয়মটাকে মানে বিশেষ করে ভ্রাতৃত্বের যে উত্তরাধিকার নিয়মটা, এটা চেঞ্জ হয়ে গেল। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ভ্রাতৃত্ব ভালোবাসাটা করে দিয়ে, সুবিধা হলো যে আনসার এবং মুহাজিরদের মধ্যে তারা এক উম্মার একটা অবিচ্ছেদ্য অংশ এমনভাবে হয়ে গেল, এদের মধ্যে কোনো আলাদা কোনো সত্তা আর থাকলো না। বিশেষ করে আনসারদের মধ্যে আরও একটা ভালো জিনিস দেখতে পাচ্ছি আমরা, এই যে সাদ ইবনে রবিয়ায় তার ভাই আব্দুর রহমান ইবনে আউফকে ডাকছেন যে ভাই কোলাকুলি হয়ে গেল, চলেন আমার বাসায় যায়। তো ঠিক আছে, বাসায় গেলেন, যে বললেন যে দেখো ওই আমার দুটো ওয়াইফ আছে, তো তুমি দুইজনকে দেখবা, দেখার পরে যিনি তোমার কাছে বেশি পছন্দ হবে আমি তাকে অনুরোধ করব যে তোমাকে পছন্দ করে নিতে, আমি তাকে তালাক দিয়ে দেবো, তুমি তোমরা বিয়ে করতে পারবা। আর আমার অনেকগুলো বাগান আছে, কমপক্ষে দুটো বড় বড় বাগান আছে, তুমি যেটা পছন্দ করো সেটা তুমি নিয়ে নাও, আর আমার একটা থাকুক। আপনি চিন্তা করে দেখেন যে এটা কেমন কথা। অনেকে বলবে যে হুজুর এটা কেমন কথা, নিজের বউকে অন্যের হাতে তুলে দিয়েছেন। না, বউকে অন্যের হাতে তুলে দেওয়া না, মানসিকতা। তিনি অফারও করেছেন, হ্যাঁ যদি হযরত আব্দুর রহমান আউফ যদি পছন্দ করতেন হয়তো উনি দিতেন। এই যে দেওয়ার মানসিকতা, আমরা হলে তো বলতাম খবরদার এসব জায়গায় হাত দেব না, কিন্তু এই পর্যায়ে তারা গেলেন। আব্দুর রহমান আউফ বললেন যে ভাই তুমি আমার ভাই হয়েছ, তোমার ঘরে আমার জায়গা হচ্ছে, দ্যাটস এনাফ, আমার এর চেয়ে আর তেমন কোনো দরকার নাই। তোমার স্ত্রী তোমার সাথে, তোমার থাকুক, তোমার বাগান তোমার থাকুক, তবে আমি খুব ভালো ব্যবসায়ী, আমাকে ব্যবসার একটা জায়গা দেখাই দাও যেখানে যে আমি ব্যবসা করতে পারি।
তো উনি সাথে করে নিয়ে বাইনু বানু কাইনুকা বাজার ছিল মদিনার সবচেয়ে বড় বাজারের একটা, এই একেবারে মসজিদ নববীর আশেপাশে। ওখানে আপনারা তো যারা হজ করেছেন উমরা করেছেন দেখবেন যে বাজারগুলো কিন্তু বিশাল ব্যাপার সবার, মানুষ ওখানে যায়। তো বানু কাইনুকা বাজার ছিল একেবারে মসজিদ নববীর আশেপাশে, তো সাথে করে নিয়ে গেছেন, নিয়ে বসেন এই বাজার। তো উনি যারা দুধ মানে তৈরি করে বাসায়, যাদের মানে উট আছে বকরি আছে, তাদের একজনের বাসায় গেলেন, যে বলেন যে আপনার বাসায় ঘি আছে? তা আছে। তা আপনি কি এই চিজ বানান? তা হ্যাঁ বানাই। তো আমার কাছে ঘি এবং চিজ বিক্রি করবেন? তাহলে হ্যাঁ বিক্রি করবো, তাহলে দেন। তো একেবারে বাজারে যে দাম তার চেয়ে অনেক সস্তায় উনি কিনলেন। কিনে নিয়ে বাজারে গেলেন, বাজারে যে ওনার চেহারা দেখে আর সততা, কথাবার্তার ঢং, অনেক অনেক ব্যবসায়ী আছে যাদের দেখে কিন্তু মানুষ পঙ্গপালের মতন তার দোকানে ছুটে যায়, কেমন ওনার দেখে সবাই আসছে। উনি একটু অন্যরা যেরকম বিক্রি করে তো উনি সেইভাবে ভালো একটা অ্যামাউন্ট নিয়ে বাসায় ফিরছেন। বাসায় ফিরে তারপরে ভাইকে বলতেছেন যে সাদ আজকের ভালো লাভ হয়েছে। তো কেমন? তাহলে আমি যে দামে কিনছি তার চেয়ে বেশ দামে বিক্রি করে আমি তাদের টাকা শোধ করে এসে এতগুলো টাকা আমার হাতে আছে। মানে ব্যবসায় এত ভালো হতে লাগলো, একদিন দেখে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দেখে যে খুব হাসি খুশি অবস্থায় আব্দুর রহমান ইবনে আউফ আসছেন। আল্লাহ রসুল বললেন যে আব্দুর রহমান এত আনন্দ কেন? তো বলেছে যে কই? তো বলেছে তোমার গায়ে রং দেখতেছি। তো বলে আমার বিয়ে হয়েছে। তো কোথায় বিয়ে হয়েছে? তো বলে যে এক আনসার মেয়ের কথা বলো, তার সাথে আমার বিয়ে হয়েছে। তো তুমি কিছু মোহর টোহর দিছো? তো বলে হ্যাঁ, আমি স্বর্ণের একটা টুকরা দিছি তারে মোহর স্বরূপ। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একটু হাসলেন, বললেন মাশা আল্লাহ, এ মানে কপর্দকহীন হয়ে মক্কা থেকে এসে এর মধ্যে এখন স্বর্ণের মালিকও হয়ে গেল, মানে এমন হয়ে গেছে। উনি বলতেন যে আল্লাহ তাআলা আমার বরকত এত বেশি দিলেন যে আমি একটা পাথর উঁচু করে দেখতে গেছি, দেখি যে ওর নিচে সোনা আছে, মনে হয় যেন বালু সোনা হয়ে যাচ্ছে, পাথর সোনা হয়ে যাচ্ছে। মানে এরকম এটা একটা মানে বাগধারা, মানে ওই রকম না যে পাথরগুলো সব সোনা হয়ে যাচ্ছে, তার মানে হলো যে সামান্য একটু শ্রম দিলেই খুব ভালো লাভ করতে পারতেছেন উনি। আব্দুর রহমান আউফ মানে কোন পর্যায়ে ছিলেন একটু চিন্তা করে দেখেন যে মদিনায় যে ওনাকে যখন অফার করা হলো একটা ওয়াইফ, একটা বড় খেজুর বাগান, আমরা হয়তো হয়তো হলে বললাম মাশাআল্লাহ আপনি যে কী ভালো লোক, হ্যাঁ আমি গ্রহণ করলাম। মানে কিন্তু মুহাজিরের মধ্যেও একটা চেতনা দেখেন কী কেমন, যে তিনি চিন্তা করছেন যে মানুষের কাছে হাত পেতে খাবো কেন, আমার যোগ্যতা আছে, আমি মানুষের উপরে বোঝা হতে চাই না। আমাদের মুসলমানদের বর্তমান পতনের মধ্যে এটাও একটা মানে কারণ হয়, অন্যতম কারণ যে আমরা অন্যের ঘাড়ের উপরে বসে অন্যের জিনিস খেতে খুব পছন্দ করি, আমাদের হাতের থেকে ইনকাম করে অল্প হলেও আমরা খেতে রাজি না, অন্যের জিনিস বেশি বেশি মিথ্যে কথা বলে এটা করে সেটা করে যত বেশি খেতে পারি তত ব্যস্ত। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার যে লোকগুলো তৈরি করতেছে তাদের মধ্যে আমরা এই চরিত্র দেখতে পাই। এরপরে আনসাররা আসলেন একদিন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভাইরা যারা মানে মুহাজির আছে এরা তো আসলে কিচ্ছু এখানে ইনকাম টিনকামের পথ নাই, একটা কাজ করলে হয় কি না, যে আমাদের যে খেজুর বাগানগুলো আছে আমরা অর্ধেক অর্ধেক ভাগ করে নেই, আমার ভাইয়ের সাথে অর্ধেক অর্ধেক ভাগ করি, ভাগ করে আমরা চাষ করি, চাষ করে যে ফসল হবে আমরা ভাগ করে নেব অর্ধেক অর্ধেক। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, এটা খুব ভালো হবে না। ভালো হবে না এই কারণে যে মক্কায় যারা থাকতো তারা সব ব্যবসায়ী শ্রেণী, এর মধ্যে কেউ এমন ছিল না যে কৃষিকাজ জানে, আর কৃষিকাজ এটা একটা শিল্প, সবাই কিন্তু ভালো ফসল উৎপাদন করতে পারে না। আমি দেখতাম তো আমার গ্রামে আমার আব্বা যা লাগায় তা সেখান থেকে যেন কী সুন্দর গাছ হয়ে উঠতেছে, কিন্তু আমি লাগাতে গেছি গাছ মরে যাচ্ছে। এটা একটা মানে টেকনিক জানতে হয়। তো মানে মদিনার লোকের এই টেকনিকটা জানতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন যদি আমি এইটা সুযোগ দেই তাহলে হবে কি যে মদিনার লোকদের পাশটা কি সুন্দর ফসল হচ্ছে, আর মক্কার লোকরা যেহেতু চাষ জানে না দেখা যাবে ওদের সম্পদ ভালো হচ্ছে না, তো এদের মধ্যে আবার মানে দুই রকম তৈরি হয়ে যাবে মেন্টালিটি। আনসার মনে করবে যে অপদার্থ কিচ্ছু জানে না, আর মুহাজির মনে করবে যে হায় হায় রে ও তো এত কিছু করতে পারছে আমি করতে পারছি না, তখন তার মধ্যে হিংসা হবে। তো আল্লাহ রাসূল বললেন না এটা আমার কাছে খুব পছন্দ হচ্ছে না। তখন আনসাররা বললেন যে তাহলে একটা কাজ করেন, ওনারা ভাগ নেবেন, আমরাই চাষবাস সব করবো, পানিটা নিয়ে আমরা দেবো, তা ভাগটা ওনারা নেবেন।
আল্লাহ রসুল তো মুখের দিকে তাকায় একটু হাসলেন, বললেন যে ইয়ে কি কথা, তো বলে হ্যাঁ তা না হলে ওরা খাবে কি, ওরা যে এই মক্কা থেকে আসছে হাতে কিছু নাই, ব্যবসা ট্যাবসা করতে গেলেও তো সময় লাগবে, এখন তাদের তো খাওয়ার একটা ব্যবস্থা করতে হবে, তো আমরা চাষবাসটা সব করব কিন্তু যখন ফসল হবে আমরা ভাগ করব, ভাগ করে অর্ধেকটা ওনা নেবেন আর অর্ধেকটা আমি নেব। আল্লাহ রসুল বললেন যে ঠিক আছে এটা হতে পারে, কারণ এটা করলে হবে কি মানে মুহাজিররা মনে করবে যে আমাকে ভাই হিসেবে দিয়েছেন তাই আমি খাচ্ছি, এখানে কোনো খারাপ কিছু মনে করার থাকবে না, আর আনসার মনে করবেন এটা তো আমার দিনই দায়িত্ব আমি পালন করতেছি, তাতে কিন্তু নিজেদের মধ্যে খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এটা মানে কন্টিনিউ করতেছেন, কন্টিনিউ করতে করতে এমন হলো যে বনু নজির ইহুদিদের একটা মানে গোত্র তারা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাথে বিট্রে করলো, করার পরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ওদেরকে মদিনা থেকে বের করে দেন। আমরা ইনশাল্লাহ ওটা যথাস্থানে ব্যাপক আলোচনা করব কেন বের করে দেন কী হয়েছিল। তো ওরা যখন চলে যায় তাদের জন্য অনেক বাড়িঘর এবং অনেক ফসলের জায়গা, বিশেষ করে যে ফার্টাইল ল্যান্ড যেখানে উর্বর জমি যেখানে গাছ লাগালি হয় এরকম অনেক মাঠ, শস্য মাঠ এরকম রেখে গেলেন, চলে গেল তারা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো নিয়ে তখন মানে আনসারদের বললেন যে আনসাররা তোমরা একটা কাজ করো, এই যে জায়গাগুলো এটা মুহাজিরদেরকে দেই, আর তোমরা যে এতদিন ওদেরকে মানে অর্ধেক অর্ধেক খানা মানে উৎপন্ন ফসল দিয়েছো তোমাদের ক্ষেতের, ওটা তোমরা দেওয়া লাগবে না। তো তখন আনসাররা বললেন যে ইয়া রাসূলুল্লাহ এটা যদি করেন তাহলে আমাদের মুহাজির ভাইদের অনেক কষ্ট হয়ে যাবে, কারণ ওরা তো চাষবাস জানে না, এখন ওদের ক্ষেতে ওরা ক্ষেত পেয়ে গেছে কিন্তু ওখানে ভালো চাষবাস না জানার কারণ, চাষবাস তো বিশেষ করে হয় খেজুর, আর খেজুর এত মানে মানে বুদ্ধি বিবেচনার কাজ যে ওখানে ওই যে যখন খেজুরের চুমড়িগুলো বের হয় ওগুলো কেটে নর এবং মাদি চুমড়ি এভাবে লাগাতে হয়, সেটার জন্য একটা আর্ট লাগে, অনেক এক্সপিরিয়েন্স দরকার হয়। তো ওনারা বললেন যে আমাদের ভাইরা এটা পারবে না, শেষে দেখা যাবে যে আমরা ফুড মানে পেট ভরে খাচ্ছি আর ওদের খাওয়া হচ্ছে না, তাহলে একটা কাজ করেন আমাদের ইয়া রাসূলুল্লাহ, ওরা কাজ শেখা পর্যন্ত ওরা কাজ করতে থাকুক, ওখানে আমাদের কাছ থেকে কাজ শিখে নেন এবং এর মধ্যে আমাদের খানাও আমাদের এখান থেকে যে ফসল হবে সে ফসলও তারা নিয়ে নেবে। আল্লাহ রসুল হাসলেন যে আল্লাহ আকবার, এদের মধ্যে এই চেতনা তৈরি হয়েছে যে এই ক্ষেত্রেও তারা তাদের ফসলের ক্ষেত পাওয়ার পরেও আনসাররা বলছে না তারপরেও আমাদের মানে শস্য দিয়ে দেব। চিন্তা করেন যে আনসার শব্দটা মানে তারা সাহায্যকারী কী, কোন ধরনের সাহায্যকারী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাহরাইন জয় করলেন ব্যাপক এলাকা, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে আগে অনেক জায়গায় মুহাজিরদেরকে তিনি দিয়েছেন, এখন আনসারদের দেওয়া দরকার। উনি আনসারদেরকে ডাকলেন, ডেকে বললেন দেখো তোমাদের তো আগে এত কিছু দিতে পারিনি, তবে এই যে বাহরাইন এলাকাটা দখল হলো, আমি চাই যে মদিনার আনসাররা তোমরা সব ওই জায়গাটা নিয়ে নাও। তো তারা এক ভাষায় একটাই একই স্বরে সমস্বরে বলে বললো ইয়া রাসূলুল্লাহ তা কি করে হয়, এত বড় একটা জায়গা, এত সুন্দর একটা জায়গা, আমাদের মুহাজির ভাইরা কিছু পাবে না, আমাদেরও দেন ওদেরও দেন। চিন্তা করে দেখেন যে কোন মানুষ কোন পর্যায়ে যেতে পারে, মানে এই ধরনের একদল লোক আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লাম তৈরি করলেন। আমরা হলি বলতাম আচ্ছা ঠিক আছে আপনি যা বলবেন তাই, মানে আমরা তো লাভ চাই, কিন্তু তারা চাইলেন যে না মানবতা বোধ যেটা আর কি, সেই সম্পন্ন একটা ভ্রাতৃত্ববোধ তৈরি করে দিলেন। এইরকম অবস্থা হয়ে গেল তাদের মধ্যে যে একদিন এক লোক আসছে আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লামের কাছে এসে বললো যে ইয়া রাসূলুল্লাহ ক্ষুধা লাগছে সাংঘাতিক, সকালবেলা খেয়েছি এখনও পর্যন্ত কিছু খেতে পারিনি, রাত হয়ে গেছে, কোথায় থাকবো কোথায় খাবো তার তো কোনো ঠিক নাই, থাকার জায়গা না হয় মসজিদ নববীতে আছে কিন্তু খাবো কোথায়। তো আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লাম বলেছেন বললেন যে বসো একটু বসো। তো উনি ঘরে গেলেন, ঘরে যে সব যে কজন বিবি ছিল তাদের কাছে জিজ্ঞেস করলেন যে তোমাদের ঘরে কি কিছু আছে, তো সবার কাছ থেকে যে খবরটা উনি পেলেন সেটা হলো যে সামান্য পানি ছাড়া আর কোনো খাদ্য নাই, পানি ছাড়া কোনো খাদ্য নেই। উনি এসে বললেন মনটা খারাপ, যেহেতু খাওয়ার মতন তো কিছু নাই, তো এখন কী করা যায়। তো আবু তালহা হযরত আনাসের আব্বা উনি বললেন যে আমার কাছে দিয়ে দেন, ও কোনো সমস্যা হবে না, আমার বাসায় খাওয়ার আছে, দিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসতে হাসতে উনি আনসারই ছিলেন, দিয়ে দিলেন মেহমানকে। তো যে তারপরে ভিতরে ঢুকছে মেহমান বসে রয়েছে অলিন্দাতে, যে বিবিকে বলছেন যে বিবি মেহমান তো একজন আমার নবী পাঠিয়েছেন, এখন খাবার কী আছে,
তখন এখন মুখে হাত দিয়ে ফেলছে যে হায় হায় এখন উপায় কি। সামান্য কিছু খাবার আছে যেটা আমরা সন্তান সহ আপনি আর আমি এক লোকমা করে খেতে পারতাম, সেটাই সেই পরিমাণ খানা আছে আমাদের, এই ছাড়া তো খানা নাই। তখন বললেন যে সর্বনাশ করেছে, একটা কাজ করো, বাচ্চাদেরকে তুমি ঘুম দেওয়া শুরু করে দাও। তো বাচ্চাদেরকে বলছে এই তোরা এসে ঘুমাও, মানে মেহমান আসছে যে তো খাওয়া টাওয়া দেরি টেরি হবে, তোমরা ঘুমিয়ে পড়ো। তো ওদেরকে খুব বাতাস টাতাস দিয়ে ঘুমটুম পালাই দেওয়ার পরে, তখন পর্দার আয়াত নাজেল হয়নি, আবু তালহা তার স্ত্রীকে নিয়ে মেহমান সহ বসলেন, বসে তারপরে খানা সামনে দিলেন, দিয়ে যে আলো ছিল আলোটাকে মানে বুদ্ধিশুদ্ধি করে আলোটাকে কীভাবে নিভাই দিয়েছেন, নিভাই বলছে হায় হায় এখন সর্বনাশ তো করেছে, আলো তো নিভাই গেল, তো এখন জ্বলাবো কী করে, তো একটা কাজ করে অন্ধকারের মধ্যে আমরা খাওয়া শুরু করে দিই। তো মেহমান খাচ্ছেন, এনারাও এরকম এই মুখে এমন শব্দ উঠছে যে মনে হচ্ছে এরাও খাচ্ছে। মেহমান খেয়ে চলছে, খেয়ে চলছে, খাওয়া শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলছেন, এনারাও দুইজন আলহামদুলিল্লাহ বলছেন, এরপরে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। এটা আল্লাহ তাআলা আরশ থেকে এটার খুব পছন্দ করলেন এই সিস্টেমটা। তো এইরকম ভ্রাতৃত্ববোধ তো আসলে মানুষের মানে দুনিয়াতে হয় এটা তো কল্পনার অতীত, এবং যাদের মধ্যে এই গুণ এসে যায় তারা দুনিয়া মানে জয় করে ছাড়ে। আল্লাহ তাআলা তখন আয়াত নাজিল করে দিলেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যে এই মুমিনরা এমন হয়ে গেল, আনসাররা এমন হয়ে গেল, এই আল্লাহ রসুলের প্রশিক্ষিত এই লোকগুলো এমন হয়ে গেল যে ওরা ক্ষুধার্ত আছে, ওদের প্রয়োজন আছে, সেই প্রয়োজন ছাড়াও মানে অবাল্লুক করে সে তারা অন্য লোককে খাওয়াচ্ছে। এই যে আয়াতটা নাজেল হওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বুঝতে পারতেছেন না ব্যাপারটা কি, রাত্রে নাজেল হয়ে উনি পরদিন সকালবেলা আয়াতটা শুনাই দিলেন, দিয়ে বললেন যে কী হয়েছে কও, তোমাদের মধ্যে সত্যি কথা বলো কী হয়েছে। তো কেউ তো কোনো কথা বলছেন, আর আমরা হলে তো ও এইটি হয়েছে এইটি হয়েছে বলতাম আর কি, কিন্তু আবু তালহা তুমি বলো তো কিছু হয়েছে, তোমার বাসায় তো একটা মেহমান দিয়েছিলাম, তো সেই সম্পর্কে কোনো কিছু নাজেল টাজেল হলো না। তো তখন বলছে যে আসলে হতে পারে ঘটনা ঘটছে এই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি তাজ্জব হয়ে গেলেন যে মানুষ এই পর্যায়ে যেতে পারে যে নিজের অবস্থা খারাপ থাকা সত্ত্বেও, নিজের ক্ষুধা থাকা সত্ত্বেও তার মেহমানকে এইভাবে নিয়ে আসতে পারে। তো এখন এই মানে ভ্রাতৃত্বটা তৈরি করার কারণে একটা লাভ হলো কি জানেন, যে সমাজের মধ্যে একটা নেতৃত্ব তৈরি হয়ে গেল, একটা মানে গোষ্ঠী তৈরি হলো যারা একজন আরেকজনের জন্য পাগল এবং নিজের সব কিছু বিলিয়ে হলেও আরেকজনকে উপকার করার জন্য ব্যস্ত। দুই নম্বর একটা গুণ এদের মধ্যে পাওয়া গেল যে একটা নেতৃত্ব তৈরি হলো যারা নিজেরা নেতা হওয়ার জন্য নয় বরং আরেকজনকে খেদমত করার জন্য সবসময় ব্যস্ত থাকে। এই যে এই 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 যে সেন্সটা এটা হলো দারুণ সুন্দর সেন্স। এখানে মুহাজির এবং আনসাররা দুই একটা গাছের দুটো কুড়ি বা দুটি ফুল এমনভাবে উঠে গেল যে কোনটি কোন গাছের কোন ডালের ফুল কোনটি কি আলাদা করার কোনো সুযোগ নেই, দুইটা সমান পর্যায়ে দুটো রং ধরে মানে দুটো ফুল একই রং ধরে একই সুবাস দিয়ে তারা গড়ে উঠতেছে। সমাজে যদি এইরকম না করা যায় সেই ইসলামী আন্দোলন কোনো ইসলামিক দল কোনো অর্গানাইজেশন কোনো কিছু মানে সফল হয় না যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে এই ধরনের গুণাবলী না পাওয়া যায়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাকসেসের পরে উনি আরেকটা জায়গায় তিনি হাত দিলেন, সেটা হলো যে এখন তো সমাজের যারা একটু নেতৃস্থানীয় যাদের মধ্যে টাকা পয়সা আছে বা টাকা পয়সা হ্যান্ডল করতে পারে তাদের সাথে তো একটা সুন্দর ব্যবস্থা হয়ে গেল, এখন তিনি গরিবদের নিয়ে একটা চিন্তাভাবনা করলেন। এমন গরিব যাদের আসলে কিছু কিছু লোক আছে যারা মনে করে যে আমি গরিব থাকবো কিন্তু আমি লেখাপড়া তারপরে গবেষণা এই সব তালে আমি শিক্ষা শিক্ষার বিস্তার এই এই কাজে ব্যস্ত হব, যাদেরকে হাওয়ারি বলা হয়, অন্য অন্য নবীদের সাহাবিদের ক্ষেত্রে হাওয়ারি বলা হতো, মানে সারা দিনমান নবীর সাথে থাকা, এইরকম কিছু লোক যারা
টাকা পয়সা প্রচুর নাই যে টাকা পয়সার জন্য সে ব্যস্ত থাকবে, স্ত্রী নাই যে স্ত্রীর পিছনে সময় দেবে, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাথে থাকা, এরকম কিছু লোক তৈরি হয়ে গেল। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মদিনায় মসজিদের সাথেই একটা উঁচু জায়গা বানিয়ে দিলেন, সেখানে সুফা বলা হতো, সেখানে তাদেরকে জায়গা করে দিলেন। আবু হুরাইরা বলেন, আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস বলেন, এই ধরনের যারা মানে নিজেদেরকে ডিভোটেড করে এমন এক পর্যায়ে নিয়ে যেতে চেয়েছেন যে তারা মনে করছে যে আমরা সারা রাত দিন আমাদের নবী সাল্লাহ সাল্লামের সাথে থাকবো, তার কাছ থেকে শিখবো এবং এই শিক্ষাগুলোকে মানুষের কাছে দেব। এই আহলে সুফার এই লোকদের সংখ্যা মাঝে মাঝে 400 মানে হয়ে যেত, সর্বোচ্চ হয়েছে 400 এবং সর্বনিম্ন মাঝে মাঝে ওখানে 20 জনের নিচে কেউ থাকতো না। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ওদের মধ্যে থেকে একজনকে লিডার বানিয়ে দিলেন যে তুমি তোমরা এই কোরআনের তেলাওয়াত শেখা, কোরআন শিক্ষা এর জন্য তোমরা বসবা, এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখনই কোনো কথা বলতেন তখন সেটা ওরা শিখে নিত, মুখস্থ করে নিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খুব বেশি হাদিস বর্ণনা করা শুরু করেছেন, লোকজন শুনতেছে যে ও উমর এত হাদিস জানে তুমি জানো কী করে, তো বললো যে ওনারা তো ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতেন, আমরা তো অধিকাংশ সময় আমাদের নবীর সাথে থাকতাম, যার ফলে উনি অল্প সময়ের মধ্যে, উনি তো খাইবার যুদ্ধের সময় মদিনায় আসছেন সপ্তম হিজরিতে, আর 4 বছরের মধ্যে 5374টা হাদিস ওনার কাছ থেকে বর্ণিত হয়েছে। কারণ হলো কি যে তারা সবসময় আমাদের নবীর সাথে থাকতো। এইরকম একটা দল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম গড়ে তুলেছিলেন যারা ক্ষুধা তৃষ্ণার তোয়াক্কা করতো না, জ্ঞান শিক্ষার জন্য এমন ব্যস্ত থাকতেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাদের কাছ থেকে ইসলামের অনেক কিছু মানুষকে শিখাতেন। একবার এরকম হয়েছে, একদল লোক শিক্ষক চেয়েছে, উনি 70 জন এই দলের থেকে পাঠিয়ে দিয়েছেন তোমরা যে কোরআন শিখাও। তো এই যে এক ধরনের লোক তৈরি হলো যারা বিশেষজ্ঞ, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মসজিদ নববীর এক পাশে তাদেরকে নারিশ করতেছেন এবং বিশেষজ্ঞ তৈরি করতেছেন। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে মদিনার সমাজে এমন একটা নতুনত্ব এবং এমন একটা জনজোয়ার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বা গণজোয়ার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তৈরি করতে চাইলেন যারা বিশ্ব নেতৃত্বের যোগ্য হয়ে গড়ে উঠবে। তাদের কোনো দিকের কোনো রকম সমস্যা থাকবে না, কোনো রকম মানে ত্রুটি থাকবে না, তারা এক আল্লাহর দাস হয়ে একেবারে শ্রেষ্ঠ মানুষ হিসেবে পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা নিয়ে গড়ে উঠতেছে। সম্মানিত ভাইয়েরা, আমরা এই পর্যায়ে যা আলোচনা করলাম আরও কিছু জিনিস বাকি আছে যেটা আমরা মদিনার সমাজে আমাদের নবী কী করেছেন সেটা আমরা জানার চেষ্টা করব। পরবর্তী পর্বে সেখানের কথাগুলো শোনার জন্য আপনাদেরকে আমি দাওয়াত দিচ্ছি, সেই পর্বের দাওয়াত গ্রহণ করবেন আশা করা যায়। আপনারা ততক্ষণে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।